দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশাল সাবডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে, ওনাকে উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়, আসার পর এখানে পুনরা যেটা ডাক্তার অভিযোগ পায়ান বিএসবিন ব্রড ডেড, ওনাকে এমনিতে বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে পাঁচজনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28, এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিলচন্দ্র ভৌমিক, উত্তর বজবুর কদমতলা, আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরও অবজারভেশনে আছে ওনাকেও।